নতুন গ্যাস সিলিন্ডার, তবু জ্বলছে না আগুন। গ্যাস সিলিন্ডার ঝাঁকালেই অদ্ভুত শব্দ। সিলিন্ডারের মধ্যে কি ভর্তি বালি? আশঙ্কা পরিবারের। গ্যাস অফিসে জানিয়েও মেলেনি সুরাহা, অভিযোগ পরিবারের। নতুন গ্যাস সিলিন্ডার লাগিয়েও জ্বলছে না আগুন। সিলিন্ডারে গ্যাসের বদলে কি রয়েছে বালি? হ্যাঁ, এমনটাই আশঙ্কা করছেন পরিবারের লোকেরা। তবে এটা কোনো ভুতুরে ঘটনা নয়। এমনই ঘটনা ঘটল হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের নবপল্লী এলাকায়। ক্রমশ লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম, উনুনে নয়, মধ্যবিত্তের পকেটে আগুন ধরাচ্ছে গ্যাসের দাম। অতি সম্প্রতি 50 টাকার দাম বেড়েছে গ্যাসের। মাঝে মধ্যেই শোনা যায় গ্যাস সিলিন্ডারের মধ্যে কোথাও রয়েছে জল, আবার কোথাও গ্যাস সিলিন্ডারে কম গ্যাস থাকার অভিযোগ যেন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার এরকমই ঘটনার সাক্ষী থাকল হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ঘটনা সূত্রে জানা যায়, নবপল্লী এলাকার বাসিন্দা মঞ্জু দেবীর বাড়িতে আজ সকালে নতুন সিলিন্ডার সংযোগ করতেই চক্ষু চড়ক কাজ। গ্যাস ঝাঁকা দিতেই সিলিন্ডারে মিলছে বালির শব্দ। পরিবার এবং স্থানীয়দের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডারে গ্যাসের পরিবর্তে রয়েছে বালি। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এরপরই মঞ্জু দেবীর পরিবারের সদস্যরা তড়ি ঘড়ি করে যোগাযোগ করেন গ্যাস ডেলিভারি বয়ের সঙ্গে। অভিযোগ, ডেলিভারি বয়ের কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা তো মেলেইনি। উল্টে তিনি ফোনে বলেন, আপনার সমস্যা আপনি গ্যাস অফিসে জানান। পাশাপাশি তিনি আরো বলেন, যদি না পারেন তাহলে গ্যাস ব্যবহার বন্ধ করে দিন, কাঠে রান্না করুন। এমন ঘটনায় হতবাক পরিবারের সদস্যরাও। এই বিষয়ে মঞ্জুরানী চৌধুরী বলেন, আমি নতুন গ্যাস লাগাতে গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে কেমন একটা শব্দ পাওয়া যাচ্ছে। এরপর আমাদের যে ছেলেটি গ্যাস দিয়েছিল তাকে পুরো বিষয়টি জানাই। সে বলে, অফিসে জানান, আমি কিছু করতে পারবো না। উল্টে ছেলেটি আমাদেরকে বলে, গ্যাসে রান্না করতে হবে না, আপনারা কাঠে রান্না করুন। আমরা গরিব মানুষ, আমাদের পক্ষে সবসময় এত টাকা দিয়ে গ্যাস কেনা সম্ভব না। এ বিষয়ে তিনি আরো বলেন, আমার গ্যাস আজকে নতুন গ্যাস খুলে লাগাতে গেছে, দেখে কি ওর মধ্যেই কীরকম একটা আওয়াজ আসছে। হ্যাঁ, তারপর ওই যে আর কি গ্যাস দেয় ওখান থেকে যাচ্ছে, ওকে বললাম, বলার পর ও বলে কি যে গ্যাস নিয়ে অফিসে যাও। তো আমরা বললাম যে আমরা কি করে অফিসে যাব, তুমি চলো, তোমার সাথে আমরা যাব। বলছে না, পারবো না। আজকে আবার ফোন করছি, বলছে যে আজকে তো হবে না। তো আমরা আবার বলছি তো কাল কি হবে, বলছে আমি বলতে পারি না, আমার কোনো গ্যারান্টি নাই, এর জন্য আমি কোনো আমি দায়ী নাই। গ্যাসে রান্না করতে হবে না, কাঠে রান্না করো। আমি খুব গরিব, এখন আমার খুব পয়সা করি অভাব টানাটানি। আমি এখন এই 1120 টাকা দিয়ে গ্যাস নিয়ে আমার সম্ভব না, তাও আমি নিছি। এখন আমি তো আমার সিলিন্ডার পাল্টাই দেব। এই বিষয়ে মঞ্জুরানীর মেয়ে কণিকা বিশ্বাস জানান, আমি পাশেই থাকি। সকালবেলা গ্যাস সিলিন্ডার লাগাতে এসে সিলিন্ডারটি ঝাঁকাতেই দেখি ওর মধ্যে আওয়াজ হচ্ছে। আমাদের মনে হচ্ছে ওই সিলিন্ডারে বালি জাতীয় কিছু রয়েছে। এ বিষয়ে তিনি আরো বলেন, একদিকে গ্যাসের দাম আকাশ ছোঁয়া, তার মধ্যে এমন ঘটনায় সমস্যায় পড়েছেন মঞ্জুরানী সহ তার পরিবারের সদস্যরা। সকালে গ্যাস লাগাতে এসেছি, নতুন সিলিন্ডার খুলে দেখি ওর ভিতরে একটা আওয়াজ হচ্ছে। তখন ওটা আমি নাড়াচাড়া দেওয়ার পরে মনে হচ্ছে ওর মধ্যে বালি জাতীয় কিছু লোড আছে। এবার আমি পাশে একজন আছে আমাদের নিহার মামা, ওনাকে বললাম, উনি হাঁটতে এসেছিল, বললাম যে দেখো মামা ওর ভিতরে কী যেন হচ্ছে। উনিও 2-3 জন নিয়ে নাড়াচাড়া দিয়ে দেখলো, ওর মধ্যে বালি জাতীয় কিছু আওয়াজ হচ্ছে। এবার ওটা রাখা আছে। এবার যিনি গ্যাস দেন ওনাকে আমি ফোন করলাম, উনি বললো আমার এখন সময় নেই, তুমি ওটা অফিসে নিয়ে এসো। তো আমি বললাম আমি কি করে অফিসে নেব, আমি আমার তো নেওয়ার পরিস্থিতি নেই। উনি বললেন তাহলে কাঠে রান্না করো, গ্যাসে রান্না করতে হবে না। না না, গ্যাস চেঞ্জ করে দেওয়ার কিছু কথা কিছু বলেনি। উনি বলেছে তুমি নিয়ে এসো, পরে দেখছি। এর জন্য উনি দায়ী না, উনি বলছে আমি এর জন্য দায়ী না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাবড়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।